হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিবানি। এখন আমি একটা বাংলাদেশি নাটকের রিভিউ নিয়ে চলে এসেছি বেশ অনেকদিন পরে। নাটকটির নাম হলো ভালো থেকো তুমিও, উইচ ইজ বিং রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই মিজানুর রহমান আরিয়ান, এবং এখানে কাস্টিংয়ে আছে জিওল ফারুক, অপূর্ব অ্যান্ড মাহজাবীন চৌধুরী। তো এটা আমার পপ আপে এসছে আজকে ইউটিউব রেকমেন্ডেশনে, এবং দেখার পরে আমার মনে হলো এরকম একটা ডিরেক্টর, এরকম একটা কাস্টিং থাকলে আমার এটা দেখা উচিত। তো এটা কিন্তু 2019 সালের নাটক, যেটা আমি এখন তোমাদের কাছে রিভিউ করছি, বিকজ নাটকটা প্রচণ্ডভাবে আমাকে মুভ করেছে এবং আমার মনে হলো এটা নিয়ে তোমাদের সাথে কথা বলা উচিত। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো নাটকটির ডিউরেশন হচ্ছে 48 মিনিটস সাম সেকেন্ডস এর, এবং ইটস আ ট্র্যাজিক লাভ স্টোরি ইয়েট এগেন ফ্রম মিজানুর রহমান আরিয়ান। এবং এই ট্র্যাজিক লাভ স্টোরিটা কোথাও না কোথাও তোমাদেরকে প্রচণ্ডভাবে হিট করবে, একটা বাজেভাবে হিট করবে, এইটুকুনি বলতে পারি। বিকজ ক্লাইম্যাক্সে যেইভাবে এটাকে মুভ করানো হয়, মানে যেই ব্যাপারটা এখানে খোলাসা করা হয়, সেটা কোথাও না কোথাও তোমাদেরকে প্রচণ্ডভাবে টাচ করবে। দো ভীষণ প্রেডিক্টেবল সেই ব্যাপারটা, বিকজ এখন যারা এই ব্যাপারটা দেখবে, মানে এই নাটকটা দেখছে, যেরকম আমি দেখছি, আমার অনেক কিছু রিজেম্বলেন্স আমি এখানে পেয়েছি। বা সেই রিজেম্বলেন্স আমি বলবো না যে এই নাটকটা ওটার থেকেই পুরো হুবাহু ছাপা বা কপি করা, বাট গল্পের ফরম্যাটটা এরকম বলিউডে অনেক হয়ে এসছে। তো একটা স্টিরিওটিপিক্যাল ফরম্যাট আছে ট্র্যাজিক লাভ স্টোরিজ যেটা হয়ে থাকে, সেটাকে ইউজ করা হয়েছে। বাট মিজানুর রহমান আরিয়ানের যে স্পার্কটা, যেটা সবসময় সে ইউজ করে, যেটা হচ্ছে একটা সম্পর্কের গল্প দেখা থেকে, এই সম্পর্কের যে মোমেন্টসগুলোকে সে আমাদের কাছে এমনভাবে তুলে ধরে, মনে হয় যেন আমরা যেন এটা নিজেদের মধ্যেই লিভ আপ করছি। মানে মনে হচ্ছে যেন আমরাই আমাদের চোখের সামনে দেখছি যে এরকম মুহূর্ত আমরা আমাদের কাছের মানুষদের সাথে হয়তো কাটিয়ে এসেছি। এখানে যে মাহজাবীন চৌধুরীর যে চরিত্রটা দেখি, যে নায়রার চরিত্র বা নীরার চরিত্র, সেটা কিন্তু প্রচণ্ডভাবে আমার, মানে একটা খুব ফ্ল্যামবয়েন্ট একটা এমন ক্যারেক্টার দেখি, যে যে ক্যারেক্টারটা সাধারণত কিন্তু আমরা আশেপাশে কোনো মেয়েকে দেখতে পাই না, যে নিজের থেকে যে যে কাউকে প্রপোজ করছে এবং তার ভালোবাসাটা জাহির করছে তার সামনে। এবং অপূর্বর যে চরিত্রটা আছে, খান সাহেব যাকে ও ডাকতো, বা ফারহান যে চরিত্রটাও ছিল, সেটাও একটা এমনই একটা কমপ্লেক্স চরিত্র দেখেছে, যে ভালোবাসার জন্য যে এত বড় একটা বলিদান দেয়। তো সেইটা মানে সিরিয়াসলি না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এই পুরো নাটকটা কিন্তু এক রাতের মধ্যেই কম্পোজ করা, বিকজ বিয়ের আগের দিনের রাতের মধ্যেই নায়রার চরিত্রটা আমাদেরকে এই গল্পটা বলছে, যে ও কিভাবে খান সাহেবের সাথে ওর পরিচয় হয়, কিভাবে ওদের মধ্যে ভালোবাসা হয়, এবং সেই মোমেন্টসগুলোকে দেখাচ্ছে, যেরকম বাসের মধ্যে তাকে আগলে রাখা, বা তার মাথা ব্যথা করছে সকাল থেকে কিছু খায়নি বলে তার জন্য ওষুধ নিয়ে এসে তাকে দেওয়া, বা তাদের মধ্যে একটা ওই একটা মোমেন্টস শেয়ার করা কোথাও না কোথাও, যেখানে হাসি ঠাট্টা ইয়ার্কি ফাজলো মচ্ছে, সেই জিনিসগুলো এত সুন্দরভাবে দেখাবে। এবং ঠিক তার অপোজিটে হয়ে যায় যে লাস্ট 20 মিনিটসটা, যেখানে মানে প্রত্যেকটা কয়েনের দুটো সাইড থাকে। তো এখানেই লাভ স্টোরিটার মধ্যে প্রথম থেকে মনে হবে যে জিওল ফারুক অপূর্ব চরিত্রটাই হচ্ছে সব ভিলেন, বিকজ ওর নিজের থেকে এমন একটা কথা এখানে এসে বলে যে তোমরা প্রথম থেকেই ভাববে হয়তো ওর মধ্যে কোনো খোট আছে। এবং সেই কথাটা জাস্টিফিকেশন কিন্তু শুরুর দিকে একটা জায়গা দেয় যে ও কারোর এক্স বয়ফ্রেন্ড হয়ে থাকতো। তো সেই জিনিসটা বেসিসে আমি ওটা ভেবেছিলাম, বাট আলটিমেটলি যখন ব্যাপারটা অ্যাকচুয়ালি জানা যায় যে কেন এই জিনিসটা ঘটে, কেন ওর সাথে বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে অন্য কারোর সাথে, সেই জিনিসটা যখন সামনে আসে না, তখন প্রচণ্ডভাবে তোমরা মুভ হবে। হ্যাঁ, গল্পের যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু খুব একটা নতুন নয়, এরকম টাইপের ফরম্যাটের গল্প অনেক কিছু তোমরা দেখে এসছো হয়তো। আমি নিজেও পার্সোনালি এটা দেখে অনেক কিছু ফিল্মের কথা মনে পড়ছে, বাট আমি কোনোভাবে এটা বলবো না ইটস অ্যা রিমেক বা ইটস অ্যান হুবাহু কপি, এটা একদমই নিজস্ব একটা প্রচেষ্টা। কিন্তু গল্পটার মধ্যে নভেলটি নেই, বাট গল্পটার প্রেজেন্টেশনটার মধ্যে একটা প্রচণ্ড ইউনিকনেস আছে, যেটা কোথাও না কোথাও তোমাদেরকে ওই ওয়ার্মথনেসটা দেবে, কোথাও না কোথাও ওই হার্ট রেঞ্চিং ব্যাপারটা দেবে, যেটা তোমাদেরকে মনের মধ্যে তোমরা ধরে রাখবে। স্পেশালি লাস্টে যখন ওই বলে না মিজানুর রহমান আরিয়ান থ্রু দি ক্যারেক্টার অফ জিওল ফারুক অপূর্ব, যে কেন ও এই ব্যর্থতাটা কেন দেখানো, বা কেন ও ওকে বিয়ে করলো না, যখন রিভিলেশনটা করে সেটার জায়গায় অপূর্ব যা অ্যাক্টিং করে, যান অপূর্বর অ্যাক্টিং আমরা সকলেই জানি সে কতটা ভালো অ্যাক্টার, ঠিক ততটাই কিন্তু ভালো অভিনয় করেছে মাহজাবীন চৌধুরী। মানে ও কিছু কিছু জায়গায় প্রচণ্ডভাবে ওর প্রতি আমার মনে হচ্ছিল যে মেয়েটা যা করছে ঠিকই করছে, এটা আমি হলেও এরকম করতাম, এরকমভাবে কেউ করে নাকি, কাউকে এরকমভাবে কষ্ট দেয় নাকি, সে মানে কি বলবো, একটা জায়গা আছে যখন রিভিলেশন হয়, এবং রিভিলেশন করাটা সেটা একটা পার্ট রিভিলেশন ছিল, যে ও কেন ওর সাথে কথা বলছে না, কেন অনলাইন থেকে সে ওকে ইগনোর করছে, তখন একটা থাপ্পড় মারে মাহজাবীন চৌধুরী। সেই থাপ্পড় মারার পরে যে যেই এক্সপ্রেশনটা আসে, সেই এক্সপ্রেশনটা প্রচণ্ড ন্যাচারাল ছিল, প্রচণ্ড ন্যাচারাল। তো মিজানুর রহমান আরিয়ানের কাজ মানে তার মধ্যে একটা কোথাও না কোথাও দুঃখ কষ্ট বেদনা থাকবে, এবং তার সাথে সাথে একটা এমন কিছু আমাদেরকে দেখানো হবে যেটা সম্পর্কের একটা অন্য ধারা আমাদেরকে বোঝাবে। তো ঠিক সেইভাবে কিন্তু এই
নাটকটাও আছে। আমি জানি অনেকেই তোমরা দেখে নিয়েছো, যারা বাংলাদেশে আমার সাবস্ক্রাইবার আছো তারা অনেকেই হয়তো এই নাটকটা দেখে নিয়েছো, বাট আমি আজকে দেখলাম এবং নাটকটা দেখে আমি প্রচণ্ডভাবে অপ্লুত হয়েছি এবং আমি মনে করছি এই নাটকটা মানে সিরিয়াসলি ডিজার্ভ করে যে নাটকটা প্রত্যেকে দেখা উচিত। সো দিস ওয়াজ মাই রিয়াকশন বা রিভিউ অফ দিস ফিল্ম, ফিল্ম নয় ইটস নাটক। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টিল দেন স্টে।